বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে সব থেকে বড় ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি কারণ সেমিস্টার বিশেষ করে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমাদের সামনেই তো এই মুহুর্তে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা শুরু করেছি ঠিকই এবং আমরা এটাও জানি যে আমাদের মাল্টিপল চয়েজের কোশ্চেন আসবে এমসিকু টাইপের প্রশ্ন আসবে কিন্তু প্রশ্নগুলোর ধরন কেমন হবে প্রশ্নগুলো কঠিন হবে নাকি সহজ হবে নাকি সরল হবে বা কেমন প্রশ্ন করবেন শিক্ষকেরা শিক্ষকেরা কি ইচ্ছা করলেই যা খুশি প্রশ্ন করতে পারেন সেটা তো সম্ভব নয় নিশ্চয়ই শিক্ষকেরা কোনো না কোনো নির্দেশিকা মেনেই প্রশ্নগুলো করবেন এখন প্রশ্ন হচ্ছে কি সেই নির্দেশিকা যে নির্দেশিকা মেনে শিক্ষকরা প্রশ্ন করবেন সেই নিয়ম কানুনগুলোই আজ আমি তোমাদের সামনে শেয়ার করব এবং কোন টাইপস প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে বা কোন টাইপস প্রশ্ন হবে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা আলোচনার শুরুতেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষার প্রশ্ন হবে এবং স্কুল নিজে থেকে ওয়েম শিটের মাধ্যমেই তোমাদের পরীক্ষা নিতে পারে বা স্কুলের যে নর্মাল পেপার আছে সে পেপারে নিতে পারে তবে বেশিরভাগ স্কুলকে বলা হয়েছে তারা যেন চেষ্টা করে যে ওয়েম আর শিটের মাধ্যমে পরীক্ষাটা নেওয়ার কথাগুলো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথা বুঝে নেবে এবার যেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের যেটা থার্ড সেমিস্টার রয়েছে দুটোই এমসিকিউ টাইপের প্রশ্ন হবে কি বলছে একদম স্পষ্ট করে বলছে কি বলছে তুমি লাইনটা শুনে নাও পরিষ্কার হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মোট পঁয়ত্রিশ ব্যবহারিক ভিত্তিক বিষয়ে এবং চল্লিশ নম্বর প্রকল্প ভিত্তিক বিষয়ের জন্য মানে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের পঁয়ত্রিশ মার্কের এমসি পরীক্ষা আর যাদের প্রজেক্ট রয়েছে মানে নর্মাল পেপার যেমন বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এদের কি কুড়ি মার্কের প্রজেক্ট রয়েছে এদের চল্লিশ মার্কের এমসি পরীক্ষা হবে এবং বিশেষ যেমন মিউজিক দৃশ্যশিল্প শিল্প এগুলোর জন্য কুড়ি মার্কের প্রশ্ন দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে প্রশ্নের মান কঠিন হবে না সহজ হবে একদম স্পষ্ট কথা কি বলছে প্রশ্নপত্রের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হবে প্রশ্ন হবে মৌলিক এবং সহজ কথাটা খুব বুঝে নেবে প্রশ্নপত্রের পঞ্চাশ শতাংশ প্রশ্ন হবে মৌলিক এবং সহজ ত্রিশ পার্সেন্ট প্রশ্ন বেশ একটু জটিল এবং বাকি কুড়ি পার্সেন্ট প্রশ্ন হবে সাফল্য অর্জনকারী তাদের জন্য অর্থাৎ আমি যদি একদম বেসিক্যালি ভাগ করতে পারি ফিফটি পার্সেন্ট কোশ্চেন ইজি থার্টি পার্সেন্ট কোশ্চেন একটু টাফ এবং টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন ভেরি টাফ এই লেভেলের প্রশ্ন তোমাকে করতে হবে মানে আমি ইচ্ছা করলে একদম চল্লিশটা কোশ্চেন বা পঁয়ত্রিশটা কোশ্চেনের মধ্যে পঁয়ত্রিশটা এমন দিলাম যে কেউ দাঁত কাটতে পারলো না সেরকম প্রশ্ন করা যাবে না বোঝা গেল কি বললাম মানে চল্লিশটা কোশ্চেনের ভেতরে কুড়িটা কোশ্চেন একদম সহজ টাইপের করতে হবে যেগুলো সাবলীল বা ছেলেমেয়েরা পারবে তারপরে দশটা কোশ্চেন একটু অন্যরকমভাবে করলাম তারপরে কিছু কোশ্চেন বা পনেরোটা কোশ্চেন একটু মিডিয়াম ক্যাটাগরির আর পাঁচটা কোশ্চেন একটু হার্ড ক্যাটাগরির এইভাবে কিন্তু টিচারকে প্রশ্ন করতে হবে টিচার ইচ্ছা খুশি মতো একদম কঠিন কোশ্চেন বসিয়ে দিলাম সেটা করা যাবে না তারপরে কি বলছে ছাত্রছাত্রীদের কাছে সহজভাবে পাশ করার কোনো চিন্তা থাকবে না কারণ অর্ধেক প্রশ্নই খুব সহজ মানের হবে অর্থাৎ পাস করানোটাও ফ্যাক্টর কারণ পাস আমাদের করতে হবে আর নিয়মে কি বলছে ফার্স্ট সেমিস্টার যদি আমার পাস না হয় তাহলে স্বয়োজ আমি সেকেন্ড সেমিস্টার পড়তে পারবো না অর্থাৎ প্রত্যেকটা স্টেপ আমাকে হতে হতে যেতে হবে এবং কনসেপ্টও ক্লিয়ার করতে পারবে এবার এমসিকিউ প্রশ্ন হবে এমসিকু প্রশ্ন কটা করে অপশান থাকবে আমাদের চারটে করে অপশান থাকবে এবং কি বলছে অপশানটা সমস্ত প্রশ্নই এমসিকিউ হবে তবে সরাসরি চারটে অপশান যেমন দেয়া থাকবে সেরকম প্রশ্নকে ঘুরিয়ে সহজ চার বিকল্পের প্রশ্ন বিভিন্ন ধরনের থাকবে কোন কোন ধরন বলছে একদম ফার্স্ট বলছে এমসিকিউ অর্থাৎ নর্মাল প্রশ্ন করলাম যেটা তোমরা এমসিকিউ ভাবে দেখো দু নম্বর যেটা বলছে ফিল ইন দ্য ব্লাংস অর্থাৎ শূন্যস্থান পূরণ একটা শূন্য স্থান দিয়ে দেওয়া হলো মাঝখানে ফাঁকা থাকলো এটা লিখতে হবে ধরো বললো বিড়াল প্রবন্ধটি রচনা করেছেন ফাঁকা এবার অপশন দিল ডি মানে এই শূন্যস্থানের মধ্যে কি বোঝা গেল কি বললাম এটাই হলো উত্তর তিন নম্বর বলছে যেটাকে বলা হচ্ছে দাবি কারণ ধরনের মানে ইংরেজিতে বলছে অ্যাসার্টেশন রিজনিং টাইপ এই বিষয়টা কি ধরো একটা ঘটনা বললো সেই ঘটনার মূল কারণটা কি মানে যেটা তোমরা ইংরেজিতে পড়ো না কজ এফেক্ট সেরকম বিষয় যে এই ঘটনাটি ঘটলো এই ঘটনাটি ঘটার পেছনে কোন কারণ ছিল এই কারণ এই কারণ এই কারণ এই কারণ এরকম টাইপের কোশ্চেন নেক্সট বলছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন ডায়াগ্রাম বেসড কোশ্চেন কি একটা চিত্র দিয়ে দেওয়া হলো চিত্র থেকে প্রশ্ন যে এখানে তুমি কি দেখতে পেলে বা এই চিত্রটার মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হলো এখানটায় কত ভ্যালু আসবে বুঝে গেল কি বললাম সত্য ও মিথ্যা ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন অর্থাৎ একটা বাক্য দিল এটা সত্য মিথ্যা সংসারাত্মক নাকি কোনোটিই নয় এরকম প্রশ্ন থাকবে কেস বেসড কোশ্চেন কেস বেস কোশ্চেন মানে ধরো একটা লাইন দিয়ে প্রশ্ন করা হলো যে এই বিষয়টা যদি এই হয় তাহলে এই বিষয়টা কী হবে এই হবে এই হবে এই হবে এরকমভাবে চারটে প্রশ্ন এটাকে বলা হয় কেস বেসড পোস্ট কোশ্চেন এই টাইপস এর প্রশ্ন করা হবে কি কি বললাম আমি আর একবার বলে নিই প্রথম হচ্ছে নর্মাল কোশ্চেন যেটা এমসিকিউ ফিল ইন দা ব্ল্যাঙ্কস কলম ম্যাচিং মানে ও আরেকটা বিষয় যেটা বাদ রয়েছে সেটা হচ্ছে কলম ম্যাচিং মানে স্তম্ভ মেলানো এদিকে চারটে অপশন দিলো এদিকে চারটে অপশন দিল কোনটার সঙ্গে কোনটা মিললো নিচে অপশান দিয়ে দিতে হবে ডায়াগ্রাম বেসড কোশ্চেন রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স ইন কোশ্চেন অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমে বাক্যে পুনর্গঠন বোঝা কি বললাম মানে একটা বাক্য উল্টো পাল্টা করে সাজিয়ে দিল সেটা তোমাকে লিখতে হবে এটাকে বলছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স ইন প্রেসক্রাইবড সিকুয়েন্স বোঝা গেল আর গুলো আমি বলে দিয়েছি মোটামুটি এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে এবার যেটা বলবো এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ নোটিশ আকারে জারি করা হয়েছে তোমাদের নোটিশটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি নোটিশে কী বলছে আমরা একটুখানি ছোট্ট করে একটুখানি দেখে নিই বা তোমাদের বলি নোটিশের যে কথাটা রয়েছে সেই কথাটা তাহলে তোমরা বিষয়টা আরও পরিষ্কার একদম ফুল কনসেপ্টে বুঝতে পারবে কারণ এই কথাগুলো কিন্তু আমার বুকের কথা নয় এই কথাগুলো হচ্ছে গভর্নমেন্ট নোটিশ পাঠিয়েছে বলেই আমি তোমাদের বলতে পারলাম বলছে কি অল হেড অফ এইচএস ইনস্টিটিউশন পাবলিশ কনসার্ন মানে যাদেরকে বলেছে কি বলেছে দ্য কাউন্সিল হাজ অলরেডি পাবলিশ দ্য সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন অফ অল দ্য সাবজেক্টস ইন দ্য এইস এস কারিকুলম দ্য টোটাল মার্কস ইন সেমিস্টার ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার ইন দ্য এইচএস কারিকুলাম কারিকুলম উইল বি থার্টি ফাইভ অ্যান্ড ফোরটি ফর দ্য প্র্যাকটিক্যাল বেসড অ্যান্ড প্রোজেক্ট বেসড সাবজেক্ট রেসপেক্টিভলি অ্যান্ড উইল বি টোয়েন্টি ফর মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস যে কথাগুলো বললাম আমি around 50% questions in this paper will be consisted of basis, basic and simple question. around 30% question will be bit more complex and rest 20% will be for the achievers. this question will be comparatively bit together and will test the logical and analytical skills of the students along with the subject knowledge. Along with simple multiple choice question with four option, there will also be question of following types. Concon -con types fill in the blanks, column matching, assertion uh, reasoning type, diagram based question, rearrangement of sentence and prescribed sequence, true and false type question, case based question. The council is not specify any fixed percentage breakup for the type of question in the question paper semester 1 and 3 examination. দিস উইল এন্টায়ারলি ডিপেন্ড অন the ডিসক্রিপশন uh, setters দ্য পেপার ভেরি ফ্রম সাবজেক্ট টু সাবজেক্ট মানে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়টা যার যার মতো করে আলাদা হবে তাহলে প্রশ্ন কেমন হবে সেটা সম্পর্কে কিন্তু নোটিশ বের করলো এবং কোন টাইপস এর প্রশ্ন হবে কীভাবে কি প্রশ্ন হবে সেটা নোটিশ আকারে জানিয়ে দিল গভর্নমেন্ট তো আশা করি বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করো ধন্যবাদ